আপেল করার পরিবর্তে আঙ্গুল কেটেছিল। আর ওই সমস্ত মেয়েরা যদি আমার নবীর চেহারা দেখত তাহলে আঙ্গুল দূরের কথা নিজের কলিজা পর্যন্ত কেটে দিত। আমি আমার বন্ধুদেরকে বলবো, দাড়ি দেখলেই যদি বুড়ো বুড়ো মনে হয় তাহলে তোমার মুখে অযথা 32টা দাঁত রেখে লাভ কি? সব ফেলে দাও, তাহলে তোমাকেও কুসি খুকি মনে হবে, ঠিক না বেটি? এটা দাড়ি রাসূলের সুন্নাত ওয়াজিবে পর্যায়ে, এটাকে অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নাই, ঠিক না বেটি? প্রিয় মুসলিম ভাতৃবৃন্দ, কথা বলছিলাম তিনটা জিনিস রহমত, তার ভিতরে এক নম্বর হলো কোরআন শরীফ রহমত। সাহাবাই কেরাম বলছেন, নবীজি আপনার তো চেহারার গণনা জানতে পারলাম, কিন্তু ঘোড়ার পা গুলি বালির মধ্যে গিরে গেল, কারণটা কি? নবীজি বলেন, সাহাবীরা শোনো, একটু আগে জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসে একটি আয়াত পড়ে শোনালো, ওই আয়াতের ওজন, ওই আয়াতের ওয়েট সহ্য করতে না পেরে ঘোড়ার পা গুলি বালির মধ্যে গিরে গেল, আর আমি নবীজি ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলাম। সাহাবাই কেরাম বলতেছেন, নবীজি যেই কোরআনের ওয়েট, যেই কোরআনের ওজন সহ্য করতে না পেরে ঘোড়ার পা গুলি বালুকার শির মধ্যে গেড়ে যায় আর আপনি ঘোড়ার পিঠ থেকে পড়ে যান, আমরা সেই কোরআনের ওয়েট সম্পর্কে জানতে চাই। আল্লাহ নবী বললেন, এই পৃথিবীতে যা আছে সব যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর জিব্রাইল যে আয়াতটা আমাকে একটু আগে শুনিয়ে গেল, ওই আয়াতটা যদি মিজানের অপর পাল্লায় রাখা হয় তাহলে পৃথিবীতে যা আছে সব কিছুর চাইতে, জিব্রাইল আমাকে যে আয়াত শুনিয়ে গেল ওই আয়াতটা যে পাল্লায় রাখা হবে ওই পাল্লাটা আল্লাহর দরবারে বেশি ভারী হয়ে যাবে। সাহাবাই কেরাম বললেন, নবীজি তাহলে কোন সে আয়াত আমরা জানতে চাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আয়াতটা পড়ে শোনালেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন, আমার কাছে যত নেয়ামত ছিল আমি কোরআন নাযিল করে তামাম বিল খায়র করেছি, আমার কাছে যত নেয়ামত ছিল কোরআন নাযিল করে ফুলফিল করেছি, পরিপূর্ণ করে দিয়েছি, আর ইসলামটাকে জীবনের উদ্দেশ্য হিসাবে আমি আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করেছি, জ্ঞানীদের জন্য সেরাই যথেষ্ট, ইসলামটাকে যদি নবীজি নিজেই দিনের জন্য অথবা আল্লাহ নিজেই যদি জীবনের উদ্দেশ্য রূপে গ্রহণ করে তাহলে কোরআনকে যারা রাহমত মনে করে তাদের এই ইসলামটাকে জীবনের উদ্দেশ্য হিসাবে গ্রহণ করা লাগবে, ঠিক না বেটি? আমরা করি নাই, যার কারণে নানাবিধ সমস্যায় আমরা জর্জরিত, কথা ঠিক আছে না? আপনি লক্ষ্য করেন চীনের দিকে, চীন 2019 সালের 26শে ডিসেম্বর, 2019 সালের 26শে ডিসেম্বর একটা আইন পাশ করতেছিল যে কোরআনের পর্দা সংক্রান্ত আয়াতটা সেন্স করে সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী এমন একটা আয়াত ওখানে সেট করে দেব। মাত্র দেড় মাসের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন করোনা ভাইরাস দিয়ে বিশ্ব থেকে চীনকে আলাদা করে দিলেন, এবং বেসরকারি হিসাব মোতাবেক এই পর্যন্ত
যত লোক ইন্তেকাল করেছেন তার সংখ্যা প্রায় 25,000-এর মতো। কিন্তু কোরআন যে রহমত হাজারো ষড়যন্ত্র করে কোরআনের এই পথকে রোধ করা যাবে না সেই ঘোষণা আল্লাহ তো কোরআনে নিজেই দিয়েছেন। যেই সিনের মসজিদে তারা নিজেরা তালা ঝুলিয়ে দিয়েছিল তারা নিজেরা এখন তালা খুলে দিয়ে দেশবাসীর কাছে আর্তনাদ করছে, আহ্বান করছে মসজিদে প্রবেশ করো, কারণ করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মসজিদই এখন নিরাপদ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক বললেন, শোনো পৃথিবীবাসী, তিনটি জিনিস রহমত, তার ভিতরে এক নাম্বার কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম নামক রহমত নাদিল করেছি আমি এবং হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। চীন কেন, রাশিয়া কেন, জাপান কেন, আমেরিকা কেন, ভারত কেন, বাংলাদেশ কেন, গোটা পৃথিবীর সকলে মিলে আমার কালাম কোরআনের বিন্দু মাত্র ক্ষতি সাধন করতে পারবে না। সূরা আল হিজর আয়াত নাম্বার 9, সূরার নাম কি? সূরা আল হিজর আয়াত নাম্বার 9, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি, দুনিয়ার কোন আদা বাবা, খাদা বাবা, দয়াল বাবা, কেবলা বাবা, ভণ্ড বাবা, নেংটা বাবা, দড়ি বাবা, সুরি বাবা, বিড়ি বাবা, কোন বাবাকে কোরআন ইবাদতের দায়িত্ব দেই নাই, কারণ তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোরআনটাকে লন্ড ভণ্ড করবে। কোরআন আমি নাজিল করে আমি নিজ হাতে কন্ট্রোল করি বলে পৃথিবীতে সব কিছুতে ভেজাল থাকলেও আল্লাহর কালাম কোরআনে বিন্দু মাত্র কোনো ভেজাল নাই। কথা ঠিক না ঠিক? আজকে টাকা নেই মাদ্রাসার দিকে, পরিত্যক্ত মাদ্রাসা, বালিকা মাদ্রাসা, বাংলাদেশে বালিকা মাদ্রাসা এমভুক্ত হওয়া খুবই সহজ, ঠিক না ব্যাটি? অথচ মাদ্রাসার হুজুররা টাইটেল পাস করে, কামিল পাস করে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, আর ছেলে মেয়েদের পিতা মাতাদের কাছে গিয়ে বারবার দাবি জানাচ্ছে অনুরোধের স্বরে, দয়া করে একটা ছেলে একটা মেয়ে মাদ্রাসায় দেন। অথচ আপনার ছেলেকে মেডিকেলে, আপনার মেয়েকে মেডিকেলে যদি পড়াতে চান তাহলে চান্স পাওয়ার ক্ষেত্রে আমরা মামা খালু থেকে শুরু করে যতদূর পর্যন্ত যেতে পারি চেষ্টা চালাই, ঠিক না ভাই? এরপরে লক্ষ লক্ষ টাকা লাগে ভর্তি করার জন্য। যদি মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তি করার ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা লাগতো, আর যদি মাদ্রাসা পড়ায় এই হুজুরের বেতন যদি 40,000 টাকা হতো, মসজিদের ইমাম তার বেতন যদি মাসে 30,000 টাকা হতো, তাহলে মেডিকেলে ভর্তির জন্য যেভাবে সিরিয়াল না লাগতো, মাদ্রাসায় ভর্তি করার ক্ষেত্রে ওই রকম সিরিয়াল নেওয়া লাগতো। জাতির কপাল খারাপ, কারণ কি? কারণ জাতি কোরআন নামক রহমতকে মূল্যায়ন করে না, কোরআন নামক রহমতকে চিনে না, বুঝে না, বরং যত ষড়যন্ত্র আছে না, অনুদ্বনিশ এই যে ক্রিকেট টিম ক্রিকেট খেলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে নিয়ে কত সংবর্ধনা, তাদের নিয়ে কত আনাগোনা, কিন্তু ওই যে নাজমুস সাকিব 13 বছর বয়সে কোরআন তেলাওয়াত করে 160টা দেশকে পেছনে ফেলে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, মানচিত্রে ওর জায়গা কোন জায়গায়? 80 বছরের নানা যদি চোখে কম দেখে তো বাংলাদেশ খুঁজে বের করা কঠিন আছে, এত ছোট বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে,
সে নাজমু সাকিবকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কথা ঠিক না বেটি? আমি আপনাদের কি দিয়ে বোঝাব? চলতেছে বাস, চলন্ত বাস, সেই বাসে যাত্রী হিসাবে একজন আলেম বসেছেন, আলেমের পাশে আরেকজন ভদ্রলোক বসেছেন, উনি ধূমপান করেন, অর্থাৎ বিড়িতে কড়া টান মারেন, আছে না তো, চুরি করে করে বিড়িতে টান দিচ্ছে আর ধোঁয়াগুলি সব হুজুরের দিকে। হুজুর যে প্রতিবাদ করবে, সাহস আছে, কিন্তু সেই পরিবেশ নাই। কথা বলেন না কেন? কারণ হুজুর যে সংখ্যালঘু, তাই হুজুর অনুরোধের স্বরে বলতেছে, ভাইজান আপনি তো বিড়িখোর, আমি তো বিড়িখোর নয়, সুতরাং আপনি বিড়ি খেলে পরে ওই ধোঁয়ার কারণে আমার অসুবিধা হয়, দয়া করে বিড়ি খাওয়া বন্ধ করে দেন। কে কার কথা শুনে আরো কনটা কড়া টান দিয়েছে, এক টানে বিড়ির অর্ধেক শেষ, ধোঁয়া হুজুরের দিকে। পরিশেষে হুজুর বাধ্য হয়ে পাশের যাত্রীকে বলতেছে, ভাইজান আপনি কি লেখাপড়া জানেন? বলে হ্যাঁ। তো এখানে কি লেখা আছে? তো লেখা আছে চলন্ত গাড়িতে ধূমপান নিষেধ, চলন্ত গাড়িতে ধূমপান নিষেধ লেখা আছে। কিন্তু ভদ্রলোক লেখাপড়া জানে, তারপরও ধূমপান করতেছে। তাই আলেম বলতেছেন চলন্ত গাড়িতে ধূমপান নিষেধ, আপনি ধূমপান করতেছেন বিধায় এই গাড়ির সংবিধান লঙ্ঘন করতেছেন। এখন এই বিড়িখোর বলতেছে, হুজুর আমার কাছে নীতি বাক্য বলে কোনো লাভ নেই, এখানে কি লেখা আছে আপনি সেটা পড়েন। হুজুর গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করে দেখে ওখানে লেখা আছে, আপনার অভিযোগ ড্রাইভারকে অবহিত করুন। হুজুর বাধ্য হয়ে ড্রাইভার সাহেবের কাছে গেলেন, ড্রাইভার সাহেব আমার পাশের যাত্রী বিড়ি টানে, আমার অসুবিধা হয়, অভিযোগ আপনাকে জানানোর কথা আছে, এই যে এখানে লিখাও আছে, তা আপনি দয়া করে ওনাকে বলে দেন, উনি যেন বিড়ি খাওয়াটা আপাতত বন্ধ করে দেয়। ড্রাইভার বলতেছে, এখানে কি লিখা আছে? হুজুর তাকিয়ে দেখে ওখানে লেখা আছে চলন্ত গাড়িতে ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। আর আপনারা বলেন সামান্য একটা বিড়ি, এই বিড়ি খাওয়া বন্ধ করার জন্যে হুজুর কি চেষ্টা কম করেছে? বাসে কি সংবিধানে ওখানে লিখা নাই যে ধূমপান নিষেধ? বাসে লিখা আছে ধূমপান নিষেধ, বেচারা বিড়ি অর্থাৎ ধূমপান করতেছে, হুজুর এটা বন্ধ করার চেষ্টাও করতেছে, ড্রাইভার মানে পরিচালক পর্যন্ত পৌঁছে গেছে, তাও তিনি একটা বিড়ি খাওয়া বন্ধ করতে পারেন নাই। একই কায়দায় এ কোরআনে কালো অক্ষরে যে লেখাগুলি আছে, এই কালো অক্ষরের কোরআনের আয়াতগুলি যদি আপনি 1000 বার খতম করেন, সমাজ থেকে একটা অন্যায়, একটা অবিচার, কদাচার, দুরাচার, পাপাচার আপনি বন্ধ করতে পারবেন না। কারণ বন্ধ করতে হলে লাগবে এর আইন। কথা ঠিক আছে না? সুতরাং কোরআন নামক রহমত, সেই কোরআন নামক রহমতের আইন আমার দেশে কায়েম হোক। কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখা, আল্লাহ হাতগুলি কবুল করেন, বলেন আমিন, লিল্লাহি তাকবীর। কিন্তু কোরআন যে রহমত, এই জন্যে জাতিকে এক প্ল্যাটফর্মে আনার দায়িত্ব হলো আলেম ওলামার, কারণ জাতি তো বোঝে না, এই জাতিকে কোরআন শোনানোর দায়িত্ব কাদের? আলেম ওলামাদের। আল ওলামাউ ওয়ারাসাতুল আনবিয়া, না হাদিস হচ্ছে ইন্নাল আনবিয়া ও ইন্নাল ওলামাউ ওয়ারাসাতুল আনবিয়া, নিশ্চয়ই আলেম ওলামা নবী রাসূলদের ওয়ারিস। কিন্তু আমরা এখন বর্তমানে হয়েছি ইন্নাল উলামা ও ওয়ারাসাতুল মুসি, বলবেন কেন? মুসির কাজ হলো নিজের পায়ে জুতা আছে, আমার মনে হয় 20 বছরের ভেতরে ও জুতা কালি করে নেয়, কিন্তু অন্যের পায়ের জুতার দিকে তাকায়,
কালি করার চিন্তা করে, কারণ জানে অন্যের পায়ের জুতা কালি করলে পারেই কিছু হাদিয়া পাওয়া যাবে। আজকে জাতির মধ্যে বিভেদ মতপার্থক্য, মঞ্চে কাদা সরাসরি, আলেম ওলামার এদিকে কোনো গুরুত্বই নাই, কি করে ভাইরাল হওয়া যায়? এজন্যে যা খুশি তাই বলে বেড়ায়। এটা কোনো বক্তার শালীন বক্তব্য হতে যেমন পারে না, আবার ওই কোরআনের মঞ্চে ওরে বাটপারের জবাব জুতা প্রদর্শন করা এটা আমরা সমর্থন করি না। দুই হাত তুলে বলেন ঠিক না বা ঠিক? একান্ত আপনজনেরা, তাহলে আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বোঝাবার জন্য চেষ্টা করলাম, তিনটা জিনিস হলো রহমত, তার মধ্যে এক নাম্বার হলো কোরআন শরীফ সূরা আরাফ আয়াত নাম্বার 204, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। সেই ব্যাপারে আমার আলোচনা সালাতুল জোহরের আগে রেকর্ড করা আছে, আপনারা শুনে নেবেন। আমি চলে যাচ্ছি দুই নম্বরে, যেহেতু সময় খুব সংকীর্ণ, প্রধান বক্তাও আসবে আর আমিও শারীরিকভাবে খুব ক্লান্ত, মানে প্রোগ্রামটা নিতেই আমার মিস্টেক হয়ে গেছে, আমাকে এখান থেকে বক্তব্য দিয়ে নওগাঁ জেলায় যাওয়া লাগবে সদরে। আল্লাহ যেন তৌফিক দান করেন বলেন আমিন। এই জন্যে দুই নম্বর রহমত হচ্ছে স্বয়ং নবীজি, সুবহানাল্লাহ বলো। দুই নম্বর রহমতকে আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রমাণ কোথায়? সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107, কত? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমি নবীজিকে গোটা পৃথিবীর কুল কায়নাতের জন্য রহমতের মূর্ত প্রতীক হিসাবে প্রেরণ করেছি। খুব ভালো করে কান লাগান, এই পৃথিবীর কোন নেতার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেন নাই, আমাদের চরিত্রের সার্টিফিকেট দেন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেব। মদ খেয়ে চোখ লাল লাল করে চেয়ারম্যান সাহেবের কাছে গেছি আর বলতেছি আমার একটা চারিত্রিক সনদপত্র দরকার। চেয়ারম্যান সাহেব লিখতেছে লোকটা ভালো, আমি এর মঙ্গল কামনা করি ভোটের আশায়। আবার একজন ব্যক্তি নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে তাহাজ্জুদ সহকারে, উপরে কপালে কালো দাগ লাগিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলতেছে আমাকে চারিত্রিক সার্টিফিকেট দেন। চেয়ারম্যান সাহেব লিখে দিল এই লোকটিও ভালো, আমি এরও মঙ্গল কামনা করি ভোটের আশায়, কিসের আশায়? কিন্তু বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট পৃথিবীর কোন মানুষ দিলেন না, বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা নিজেই দিলেন কোরআন শরীফ সূরা কলমের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিঃসন্দেহে তুমি সুমহান চরিত্রের অধিকারী, সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ আছে যাদের চরিত্র ভালো, আদর্শ খারাপ, আবার এমনও মানুষ আছে যাদের আদর্শ ভালো চরিত্র খারাপ, আছে না? চরিত্র ভালো আদর্শ খারাপ, আদর্শ ভালো চরিত্র খারাপ। আল্লাহ বলছেন নবী পৃথিবীর কোনো মানুষ যেন তোমাকে এই কথা বলতে না পারে যে চরিত্র ভালো আদর্শ খারাপ, তাই আমরা নবীদের ইত্তেবা করিনি, তাই আমি তোমার আদর্শটাকে গোটা পৃথিবীবাসীর জন্য মডেল বানিয়ে দিয়েছি। সূরা আহজাব আয়াত নাম্বার 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ তোমরা যদি বাস্তবায়ন করো তাহলে তোমরাও আদর্শবান হয়ে যাবে। এখন যদি উহুদের ময়দানে নবীদের দন্ত মবারক শহীদের করুণ কাহিনী বলি, জনগণ হু হু করে কেঁদে দিবে। যদি তায়েফের ময়দানে পাথর নিক্ষেপের ঘটনা বলি,
জনগণ আবেগে চোখের পানি ছেড়ে দেবে। আর যদি বলি যে নবীর চরিত্র ভালো, যেই নবীর আদর্শ ভালো, আসো সেই নবীর সমাজ বিনির্মাণ করি, তখন ওই লোকেরাই বলবে হুজুর ওয়াজ এতক্ষণ ভালোই লাগতেছিল, এখন আপনি রাজনীতি করতেছে, ঠিক না বলেন? অথচ নবীজির কথা শুনে, নবীজির ব্যথা শুনে, নবীজির কথা শুনে, নবীজির ব্যথা শুনে সবাই কাঁদে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব হোক মনে বাঁধে, ঠিক না বা ঠিক? কথা বলেন ঠিক না বা ঠিক? আসেন সেই নবীজির চরিত্রের দু একটা দিক আপনাদের সামনে তুলে ধরি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলেও বসে থাকা লাগবে প্রধান বক্তা মঞ্চে না আসা পর্যন্ত, ঠিক আছে না? আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলেছি? আমি বলেছি টোটাল কোরআনে আল্লাহ কয়টা জিনিসকে রহমত বলেছেন? তিনটি। এক নাম্বার কোরআন নিজেই রহমত, দুই নাম্বার নবীজি হলেন রহমত, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সেই নবীজি আল্লাহর কালাম কোরআনের কারিমের ভিতরে নবীজিকে লক্ষ্য করে আল্লাহ জানিয়ে দিলেন, নবীজি পৃথিবীর মানুষকে বলে দাও আন্দার অনুমানের ভিত্তিতে তারা কথা বলে আমি আল্লাহ পাক তাদের ভালোবাসি না। সূরা নিসা আয়াত নাম্বার 148, সূরার নাম কি? আয়াত নাম্বার লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসুই মিনাল কাউল, জোরে বলুন আল্লাহু আকবার। আমি যেমন বক্তব্য দিতেছি আপনারা যেমন বক্তব্য শুনতেছেন, একদিন নবীজি বক্তব্য দিতেছেন আর সাহাবীরা শুনতেছেন, আল্লাহর নবী বক্তব্যের প্রারম্ভে বললেন এ সাহাবীরা, এই মাহফিলের পেছনে একটু পরে এমন একজন ব্যক্তি এসে বসে যাবে যে ব্যক্তিটি আল্লাহর জান্নাতে চলে যাবে। সাহাবাই কারাম উকি ঝুকি তাকা তাকি দেখা দেখি করতেছে, কোন সেই ব্যক্তি হঠাৎ করে তাকিয়ে দেখে ওই মাহফিলের পেছনে সে একজন ব্যক্তি বসে গেল, সেই ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস। বিশ্বনবী আর একদিন অন্য একটা মাহফিলে বক্তব্য দিলেন আর বললেন সাহাবীরা, একটু পরে এই মাহফিলের পেছনে সে এমন একজন ব্যক্তি বসে যাবে, ওই ব্যক্তিটা বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাবে। সাহাবাই কেরাম অবলোক নয়নে যে আছে কোন সেই ব্যক্তি, হঠাৎ করে দেখা যায় গত দিনের ন্যায় ওই ব্যক্তি নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস। বিশ্বনবী তৃতীয় দিন আর একটি মাহফিলে বক্তব্য দিচ্ছিলেন আর তিনি বলতেছিলেন সাহাবীরা, একটু পর এই মাহফিলের পেছনে এসে এমন একজন ব্যক্তি বসে পড়বে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাত চলে যাবে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন আর তারা আগ্রহ প্রকাশ করলেন কোন সেই ব্যক্তি তাকে দেখা লাগবে, কিন্তু সেই ব্যক্তি অন্য কেউ না, গত দুই দিনের ন্যায় একই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আসের বাড়ি গেলেন, সালাম দিলেন আর বললেন ভাইজান আমার আব্বা আমাকে বকেছে, আমার বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি আপনার বাড়িতে তিন দিন মেহমান হতে চাই। কয়দিন? তিন দিন মেহমান হতে চাই। আমি রুহুল আমিন মঞ্চে বক্তব্য দিচ্ছি, আপনারা মনে করছেন হুজুর কত ভালো, মনে করছেন হুজুর কত দামি, হুজুর কত উঁচু মাপের, কিন্তু আমার পেছনে তিন দিন সময় ব্যয় করে আমার গোমর ফাঁস হয়ে যাবে, আমি কত দামে, ঠিক না বা ঠিক? কয়দিন? তিন দিন। আমার ভাইয়েরা চারটা জিনিস রহমত, হাদিসে বলা হয়েছে তার মধ্যে মেহমান হলো রহমত। মেহমানকে পেয়ে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস আনন্দে বাকবাক হয়ে গেলেন আর বললেন ঠিক আছে থাকেন আমার বাড়িতে। কিন্তু এই সাহাবী
মেহমান হবার জন্য তার বাড়ি যান নাই তার টার্গেট ছিল এবে সারা কি আমল করে যার কারণে নবীজি তাকে জান্নাতি বললেন আমি একটু তদন্ত করব আর একটু তদন্ত করার পরে তদন্তের রিপোর্ট আমি মানে প্রতিবেদন ব্যক্ত করব তিন দিন হয়ে গেল এখন তো আর তার বাড়ি থাকা যায় না আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে নাসের বাড়ি থেকে ইসলামে বিদায় নেবেন বিদায়ের প্রাক্কালে ডেকে বলতেছেন ভাইজান আমার বাবা মাকে বকে নাই আমার বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় নাই আমি এসেছিলাম কি আমল করেন যার কারণে নবীজি আমাদেরকে জান্নাতি না বলে আপনাকে জান্নাতি বললেন কিন্তু আমি তো দেখলাম আপনি আমাদের মতোই নামাজ পড়েন আপনি তো আমাদের মতোই রোজা রাখেন আপনি তো আমাদের মতোই দান খয়রাত করেন আপনি তো আমাদের মতোই মাহফিল শোনেন তাহলে নবীজি আপনাকে জান্নাতি বলল কেন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস বলতেছে ভাইজান ব্যতিক্রম স্বতন্ত্র আমল বলতে আমার কিছু নাই তোমরা যা করো আমিও তাই করি তবে আমার একটা আলাদা আমল আছে সেই আমল হলো আমি রাসূলের আদর্শের কথা বলি কোরআন নামক রহমতকে সংবিধান মানি এই জন্য লোকে আমাকে মিথ্যা তহমত দেয় আমার ব্যাপারে বাজে মন্তব্য করে আমার ব্যাপারে কুৎসা রটনা রটায় আমার ব্যাপারে একটা মিথ্যা উপন্যাস তৈরি করে আমি যখন ঘুমাতে যাই তখন আমি সকলকে মাফ করে দিয়ে তারপরে ঘুমাই আমার এই একটা স্বতন্ত্র ছোট্ট আমলকে বিবেচনা করে হয়তোবা নবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে আখলিস দিনাকা ইয়াকফিকা আমালুন কলিল এটা হাদিসের দলিল অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট যদি সেটা আন্তরিকতার সাথে হয় সুতরাং আমাদের বিরুদ্ধে যারা কথা বলবে নোংরা ভাষায় আমাদের বিরুদ্ধে যারা কথা বলবে নগ্নতা ব্যাপনা অশ্লীলতায় আমরা তাদের জবাব নগ্নতা দিয়ে ব্যাপনা দিয়ে দিব না আমরা দিব উত্তম ব্যবহার দিয়ে আমরা দিব শালীন ভাষায় হতে পারে এটি আমাদের নাতাদের জন্য যথেষ্ট কথা ঠিক আছে না এইবার আল্লাহ পাক বলছেন নবীজি তুমি যে রহমত পৃথিবীর মানুষদেরকে সুন্দর করে জানিয়ে দাও আমি এসেই দেখেছি আপনাদের মুখে হাসি দিনের বেলা মাহফিল এই জন্য আপনারা খুশি অন্তর থেকে বলতেছি আমি নিজে নাটোর বাসি আপনাদেরকেও ভালোবাসি আল্লাহ সেই কথা বললেন কোরআন শরীফ সূরা নিসা আয়াত নাম্বার 80 আয়াত নাম্বার কত 80 আল্লাহ পাক বলছেন নবী তোমাকে যে ইত্তেবা করবে তোমাকে যে অনুসরণ করবে আমাকে আলাদাভাবে অনুকরণ করার দরকার নাই অনুসরণ করার দরকার নাই তোমাকে অনুসরণ অনুকরণ করলে পরে আমি আল্লাহকেই অনুকরণ করা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলছেন আমাই উতির রাসূল ফাকাত আতা আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন নবীজি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও যারা তোমার আর আমার আনুগত্য করবে খুব ভালো করে কান লাগান যারা তোমার আর আমার আনুগত্য করবে তাদের বন্ধু হবে চার শ্রেণীর লোক কয় শ্রেণীর লোক চার শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও বলতে বাকি রাখলেন না কোরআন শরীফ সূরা নিসা আয়াত নাম্বার 69 সূরার নাম কি আয়াত নাম্বার বোঝা গেছে ক্ষুধা লাগছে নাকি কোরআন আমার একটা জিনিস এর দিকে যদি স্বতন্ত্র মন নিয়ে তাকান তাহলে পরে আল্লাহ আপনার চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে দিবেন আপনাদের ক্ষুধা লেগেছে কোরআনে আপনার ক্ষুধা নিবারণের জন্য খাদ্য দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে কোরআনের আলোচনা যদি ভালো লাগে ক্ষুধা অন্য দিক দিয়ে পালাবে ঠিক আছে না নাই খুব কষ্ট হচ্ছে আপনাদের আমি লাইনচ্যুত হইনি আমি গঠনমূলক ধারাবাহিকভাবে কথা বলার চেষ্টা করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبي الشهداء والصالحين وحسن أولئك رفيقا قال الله أكبر قال الله أكبر يا نبي যারা তোমার আর আমার আনুগত্য করবে তাদের বন্ধু হবে চার শ্রেণীর লোক। এক নম্বর নবীগণ হবে বন্ধু, সুবহানাল্লাহ। দুই নম্বর যারা সিদ্দিক যারা সত্যবাদী তারা হবে বন্ধু। আর তিন নম্বর যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য শহীদ হয়েছে তারা হবে বন্ধু। রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, পরিষ্কার হবে বলে দেই। এই দেশ স্বাধীন করার জন্য সরকারি হিসাব অনুযায়ী 2 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আর 30 লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। এখন এই 2 লক্ষ শহীদের মধ্যে হিন্দুও আছে, এই 2 লক্ষ শহীদের মধ্যে বিধর্মীও আছে। এই ধরনের শহীদ না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা জীবন দেবে এরা হলো শহীদ। এইরকম শহীদগণ হবে বন্ধু যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে পারি। আমার ভাইয়েরা 4 নম্বর সলিহীন, যারা ভালো ভালো কাজ করেছে তারা হবে বন্ধু। কত কথা বলবো, কোরআনের বক্তব্য তোর 1 ঘন্টা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 82 নম্বর আয়াত, সূরা আল কাহফ 108 নম্বর আয়াত, সূরা আত-তিন 6 নম্বর আয়াত, সূরা আল বুরুজ 11 নম্বর আয়াত, সূরা আল আসর 3 নম্বর আয়াতে সৎ কর্মশীলদের প্রতিদান সম্পর্কে বক্তব্য রয়েছে। আমি একটা আয়াত পড়ে দেই, সূরা বাকারা আয়াত নাম্বার 82। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة أصحاب الجنة هم فيها خالدون جريمان أنوه ইমানের পাশাপাশি আমলে চলে করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। এই হলো এক কথা। আর এক জায়গায় বললেন ওই জান্নাতের নিম্নদেশে নহর প্রবাহিত, আর এক জায়গায় বললেন ওই জান্নাতে একবার প্রবেশ করলে জিন্দেগিতে আর কোনো দিন বের হবে না। জান্নাতে সব আছে, একটা জিনিস নাই। বলেন তো সেই জিনিসটা কি? হ্যাঁ, জান্নাতে সব আছে, একটা জিনিস নাই, সেটা হলো জান্নাতে একবার প্রবেশ করবে জীবন্ত অবস্থায়, আর কোনোদিন তার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বললেন, নবীজি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও আমি তোমাকে প্রেরণ করলাম তার কারণ। সূরা আহজাব আয়াত নাম্বার 44 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবীজি আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষ্য হিসাবে। এই বড়াই গ্রামে গুরুদাসপুরে পুকুর কন্যা বেশি, গুরুদাসপুরের এই মহারাজপুরে তো বোধহয় পুকুর দিয়েই বোধহয় বেশি আছে, ঠিক না বেটি? হাজার হাজার পুকুর, মাছ চাষ তাদের প্রধান আবাদ, প্রধান ফসল, ঠিক না বেটি? তাহলে পুকুর খনন করতে গিয়ে একটা পিলার রাখি না, রাখি কি না? পিলার রাখা হয় পুকুর খনন করতে গিয়ে, এই জন্যে রাখা হয়। ওই পিলারকে নাটোরে সাক্ষী বলে, আপনারা বোধহয় সাক্ষী বলেন এই জন্যেই ওই পিলারের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ফিতা ছেড়ে দিলে পরে বোঝা যায় পুকুরটা কয় ফিট খনন করা হয়েছে। একটা পুকুরের গভীরতা নির্ণয় করার জন্য যদি ওই পিলার হয় সাক্ষী, আল্লাহ বলতেন নবীজি তুমি রহমত, তুমি হলো গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সাক্ষী। সুবহানাল্লাহ।
নাকি পকেটে রাখবেন? কালকে বলবেন, কালকে যে বাঁচবেন সে গ্যারান্টি আছে? তাহলে সুবহানাল্লাহ বলতে হবে কখন? এখন বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কান লাগান, আল্লাহ বলেন হ্যাঁ নবী আমি তোমাকে সুসংবাদ দাতা, কোন পদে জান্নাত, কোন কাজে কোন কাজের নাজাত, এই জন্য তোমাকে প্রেরণ করেছি। ও নাদিরা, কোন পদে জাহান্নাম, কোন কাজে কোন পরিণাম, এর ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ পাক তোমাকে প্রেরণ করেছি। আল্লাহ আরো সুন্দর করে বললেন সূরা আহজাবের 45 নম্বর আয়াতে, এ নবী আমি ইচ্ছা করে তোমাকে চন্দ্র বানাতে পারতাম, আমি ইচ্ছা করে তোমাকে সূর্য বানাতে পারতাম, কিন্তু আমি তোমাকে চন্দ্র না বানিয়ে, আমি তোমাকে সূর্য না বানিয়ে, আমি তোমাকে প্রজ্বলিত বাতি বানিয়েছি। এই জন্যে মানুষ ইচ্ছা করলে চন্দ্র সূর্যের কাছে গিয়া আলো নিতে পারবে না, চন্দ্র সূর্যের কাছে গিয়ে তাপ নিতে পারবে না, কিন্তু বাতির কাছে গিয়ে আলো নিতে পারবে। ইমানি অন্ধকারে যারা নিমজ্জিত, তোমার কাছে গিয়ে যদি আলো নেয়, মানে যদি তোমার আনুগত্য করে, তাহলে জান্নাতের পথ তাদের জন্য অবারিত হয়ে যাবে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম ফেব্রুয়ারি মাসের মর্যাদা হলো বাংলাদেশ বংশোদ্ভূত একজন মহিলা নাজমা খান। কি খান? নাজমা খান আমেরিকার আদালতে পর্দার আইন বাধ্যতামূলক করা হোক, মানে পর্দাটা বাধ্যতামূলক করা হোক, এই মর্মে একটা রিট পিটিশন করেছিল। বিশ্বের মুসলমানরা তাকে সমর্থন করেছিল, যার কারণে গত বছর 1 ফেব্রুয়ারিতে আমেরিকার আদালত পর্দার পক্ষে রায় দিয়েছিল। বিদায় 140টা দেশে একযোগে বিশ্ব পর্দা দিবস পালিত হয়েছিল এই ফেব্রুয়ারি মাসে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, এই যে গতকাল 21 ফেব্রুয়ারি গেল, আমার দেশের কলিজার টুকরা, আমার দেশের রত্ন, আমাদের গর্বের ধন রফিক সালাম জব্বার বরকত বুকের তাজা রক্ত লিলিয়ে দিয়ে, বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে উৎসর্গ করে আমার মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষায় রূপান্তরিত করতে গিয়ে জীবন দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ তাদের শাহাদাতের মওত নসিব করুক। কিন্তু আমরা 1 ফেব্রুয়ারি আর 21 ফেব্রুয়ারিকে যেভাবে মূল্যায়ন করি, তার সাথে 14 ফেব্রুয়ারিকে আরো বেশি গুরুত্ব দেয়, ঠিক না বেটি? 14 ফেব্রুয়ারি কি দিবস? বিশ্ব ভালোবাসা দিবস। আপনারা মনে রাখবেন, দিন ক্ষণ করে ভালোবাসা হয় না। আল্লাহর জন্য ভালোবাসা, নবীর জন্য ভালোবাসা, মা বাবার জন্য ভালোবাসা, ইসলামী আন্দোলনের কর্মী যারা তাদের একে অপরে পারস্পরিক ভালোবাসা, এটা সব সময়, এটা দিন ক্ষণ করে হয় না, ঠিক কিনা বলে বলো। আমার বন্ধুগণ খুব ভালো করে কান লাগান, প্রেমের জন্য যারা কিনে ফুল, জীবনে তারা করে মস্ত বড় ভুল, জীবনের এক পর্যায়ে দিতে হবে এ ভুলের মাসুল। নাটোর থেকে দিনের বেলার মাহফিলে বলে গেলাম আমি মোহাম্মদ রুহুল। যারা কিনে গোলাপ আর নিরালায় বসে করে প্রেমালাপ, তাদের জানা উচিত 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করা, এটা ইসলামের খেলা। কথা বলেন না যে এইবার 14 ফেব্রুয়ারি শুক্রবার হওয়াতে যুবক যুবতী চরম বিপদে পড়েছিল, ঠিক না বেটি? কিরকম বিপদ? মানে বাড়ি থেকে বের হবে কোন সোর্সে, এটা কত তো বড় লাগবে। এই জন্য আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, বিগত বছরের তুলনায় এই বছরে 14 ফেব্রুয়ারি শুক্রবার হওয়াতে বেহায়াপনা অনেকাংশে কম হয়েছে, ঠিক কিনা? এ জাতি যখন কোরআন বুঝবে, এ জাতি যখন কোরআন নামক রহমতকে ধারণ করবে, এ জাতি যখন নবী নামক রহমতকে ধারক বাহক গ্রহণ করবে, তখন তারা 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে প্রত্যাখ্যান করবে। মা বলতেছে, এই মেয়ে
তোর লক্ষণ তো খুব একটা আলো বোঝা যায় না, তুই সাজুগুজু করতেছিস ঘর নাকি? তখন মেয়েটা বলতেছে, মা মা এমন জিনিস, আপনি মা বলে কয় আলিপ টান দিলেন, আর এই কয় আলিপ টান দেওয়ার পেছনে কারণ কি? মা এর মাঝে গুঁজে ফেলে, এর নাম হলো মা, যার দুনিয়াতে মা নামক নেয়ামত নাই, তাকে ওয়াজ করে তো বুঝানোর কায়দা নেই, ঠিক না? ঠিক মা মা কিরে তে বলছে, মা 14 ফেব্রুয়ারি শুক্রবারে কোচিং এ একটা এক্সট্রা ক্লাস ছিল, যদি অনুমতি দিতে তাহলে যেতাম ওই ক্লাসটা করতে। মা তখন বলতেছে, শোন আজ থেকে 20 বছর আগে 14 ফেব্রুয়ারিতে কোচিং এ এক্সট্রা ক্লাস করেছিলাম বলে তোর জন্ম হয়েছে। কি বুঝলেন? এখানে যত যুবক আছো পরিষ্কার হবে বলতে চাই, কোরআন রহমত, নবী রহমত, নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিলেন, নবীর আদর্শের সার্টিফিকেট আল্লাহ দিলেন, সেই আল্লাহকে সেই নবীকে ভালো না বেশে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে এটাকে আলিঙ্গন করা কোন মুসলমানের চরিত্র হতে পারে না। দুই হাত তুলে বলেন ঠিক না? ঠিক আল্লাহ হাতগুলি কবুল করেন জোরে বলেন আমিন। কথা বলতেছিলাম কয়টা জিনিস রহমত, জোরে বলো। এক নম্বর কোরআন শরীফ সূরা আরাফ আয়াত নম্বর 204, মানুষ লেটকি ভেটকি, মানুষ চুটকি, মানুষ বাপদাতা আমলের কিস্সা কাহিনী এগুলি মনে রাখে, কিন্তু কোরআনের যে জিস্ট কথা এগুলি কয়জন শ্রোতা মনে রাখে? এখানে যারা বসে আছেন 100টা মাহফিল শুনেছেন জীবনে, 100টা মাহফিল থেকে একটা করে পয়েন্ট নিয়ে যদি আপনি বাড়ি যেতেন তাহলে রুহুল আমিনের এসে তো ওয়াজ করা লাগে না, আপনি এখানে বসে ওয়াজ করতেন। কথা বলেন তা আমরা এখান থেকে কিছু নেব সেই আশায় তো এসেছি, নাকি বলেন? আমার বন্ধগণ, তাহলে এক নম্বর রহমত কোরআন শরীফ সূরা আরাফ আয়াত নম্বর 204, দুই নম্বর নবী হলেন রহমত কোরআন শরীফ সূরা আম্বিয়া আয়াত নম্বর 107। এইবার নবীর জীবনের দিক এবং বিভাগ সম্পর্কে আপনাদের কাছে বক্তব্য দিচ্ছিলাম, খুব ভালো করে কান লাগান। নবীজি বক্তব্য দিতেছেন, সাহাবাই কেরাম বক্তব্য শুনতেছেন, এমন অবস্থায় একজন সাহাবী এসে নবীজির কানে কানে বলে দিলেন, নবীজি আমি তো ক্ষুধার্ত আপনার কাছে এসেছি, আমার মন বলতেছে আমার মনের কথা আপনাকে খুলে বললেই আমার একটা খাবার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী করলেন কি, এই মেহমানকে সঙ্গে করে নিয়ে বাড়ি গেলেন, মেহমানখানায় বসালেন, আর আয়শাকে বললেন, আয়শা বাড়িতে কোনো খাবার আছে নাকি? আয়শা বলতেছেন, নবীজি এমত অবস্থায় আয়শার কাছে খাবার চাইলেন যে অবস্থায় আপনার আয়শা 2 দিন ধরে না খেয়ে আছে। পর্দার আলে মা বোন বক্তব্য শুনতেছ, আয়শার চরিত্র থেকে, আয়শার আদর্শ থেকে, আয়শার জীবনী থেকে শিক্ষা নিয়ে বাড়ি যেও, 2 দিন ধরে না খাওয়া, এরপরে নবীজি খাবার চাইলেন, আয়শা জবাব দিলেন কিভাবে, আর তুমি জবাব দাও কিভাবে? এটা মনে রাখতে হবে, তোমার স্বামী তোমার জন্যই মাঠে কাজ করে, তোমার স্বামী তোমার জন্যই রাস্তায় অটো চালায়, কলকারখানায় কাজ করে, বাড়িতে এসে যখন তোমার কাছে খাবার চায় তুমি চিৎকার মেরে বলো সাল্লাই। মেয়ে মানুষ যদি স্বামীর মেজাজ বোঝে আর মেজাজ বুঝে যদি চুপ থাকে তো পিটন খাওয়া এমনি বন্ধ হয়ে যাবে। কথা বলেন, গরমের উপরে গরম, কথা বুঝেন নাই? তাহলে কি করা যায়? আয়শা, আয়শা বললেন, নবীজি আমার চাইতে আপনি তো ভালো বোঝেন। আল্লাহ নবী করলেন কি, সাহাবিদেরকে বললেন, সাহাবিরা তোমাদের ভিতরে এমন কেউ আছো নাকি যেই মেহমানের মেহমানদারি করবে? একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন, ওই সাহাবির নাম হলো তালহা। এই দুনিয়াতে 10 জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে একজন হলো তালহা। সুবহানাল্লাহ বলেন। আর শুধু তাই না, উহুদের ময়দানে নবীজিকে হত্যা করার জন্য কাফেররা এলোপাতাড়ি তীর মারতেছিল, আর তালহা বুক দিয়ে পিঠ দিয়ে
ওই তীরগুলি ধারণ করতেছিল। হযরতে তালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। গণনা করে দেখা যায় তার পিঠে 80 থেকে 82টা তীর বিদ্ধ হয়েছিল। সেই তালহা দাঁড়িয়ে গেলেন, নবীজি আমি নেব মেহমানকে, মেহমানকে বাড়ি নিয়ে গেলেন, মেহমানখানায় বসালেন। স্ত্রীকে বলে, স্ত্রী বাড়িতে কোনো খাবার আছে নাকি? স্ত্রী বলছে, স্বামী গো খাবার আছে এক মুঠো, আপনার ছেলে আছে দুটো, খুব ভালো করে বলছেন, খাবার আছে এক মুঠো, আপনার ছেলে আছে দুটো, যদি রাত্রে না খায় কান্নাকাটি করবে, হইচই করবে, নিজেরা ঘুমাবে না, আমাদেরকেও ঘুমাতে দেবে না। হযরতে তালহা বলেন, স্ত্রী একটা কাজ করো, ওই খাবারকে দুই ভাগ করো, এক ভাগ খাবার আমার সন্তানদের খাওয়াও, আর বাকি ভাগ খাবার মেহমানের জন্য দিয়ে দাও। বাকি ভাগ খাবার মেহমানকে দেওয়া হলো। এখন মেহমান বলতেছে, আপনার প্লেট কই? আপনি প্লেট নিয়ে আসেন, আমার পাশে বসেন, দুইজন একসাথেই খাবো, মহাবিপদ। স্ত্রীর কাছে গেলেন, স্ত্রী মেহমান তো আমাকে ছাড়া খেতে চায় না, কিন্তু বাড়িতে তো আর খাবার নাই, কি করা যায় একটু বলো তো। স্ত্রী বলতেছে, বৈদ্যুতিক বাল্ব নাই, অত্যাধুনিক আলোর কোনো ব্যবস্থা নাই, চেরাগ জ্বলতেছে টিম টিম করে, প্রয়োজনে আলো আরো কমিয়ে দেন, একটা খালি প্লেট নিয়ে ওই মেহমান থেকে অনেক দূরে বসে যান, আর আপনি হাত নাড়ান, আপনি হাত নাড়াবেন, এই ফাঁকে মেহমানের খাওয়া হয়ে যাবে। মেহমানের খাওয়া হয়ে গেল, ফজর আযান হয়ে গেল, নামাজ ইজ এ গ্রেট ইবাদত, নামাজ মহান ইবাদত। মুয়াজ্জিন বলতেছে, হাই আলা সালা, কাম টু দা প্রেয়ার, এসো নামাজের দিকে। আমরা যদি বলি নামাজের দিকে আসলে কি হবে, মুয়াজ্জিন বলছে, হাই আলা ফালা, কাম টু দা সাকসেস, নামাজের দিকে আসলে তোমার কল্যাণ হবে। তাই নিজের কল্যাণের জন্য হযরত তালহা নামাজ পড়তে মসজিদে গেলেন ফজরে। আল্লাহর নবী তালহাকে দেখে মুস্কি হাসি দিলেন, এমন নবী পেয়েছি যে নবী রহমত। ওই নবীর আদর্শ মানলে পরে মুস্কি হাসি দিলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন, ডাক দিয়ে বলতে, তালহা গত রাতে কি আমল করেছো? তোমার আমলে খুশি হয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা হাশরের 9 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন, তাহলে আমার বন্ধুগণ, নবী রহমত নবীদের কাজগুলি করেছেন, নবীজির উম্মত হিসাবে আমাদেরও এই কাজগুলি করা দরকার আছে না নাই? জয়বান আছে না নাই? আর একটা কথা বলে 3 নম্বরে যাব, যেহেতু 3টা জিনিস রহমত। নবীজির বুড়ো সাহাবি নাম হলো হযরতে সালমান ফার্সি। বুড়ো সাহাবি নাম কি? জোরে বলেন, নাম কি? সালমান ফার্সি। 250 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। যেভাবে সুবহানাল্লাহ বললেন তাতে মনে হলো 250 বছর, এটা কোনো ব্যাপারই না, আমারই তো বেশি। কত বছর? 250 বছর বয়সে কালেমা পড়েছেন। কালেমা পড়ার পর নবীকে বলতেছেন, নবীজি আমার অভিব্যক্তি হলো, আমি কালেমার দাওয়াতটা ওপেন দেব। নবীজি বললেন, পরিবেশ অনুকূলে না, কালেমা দাওয়াত দিতে হবে হিকমতের সাথে। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, ডাক দিয়ে বলছে, হুজুর কালেমার দাওয়াত নয় গোপনে, কালেমার দাওয়াত চলবে ওপেনে। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন না? এইবার নবীজি বললেন, না না না, হঠকারি সিদ্ধান্ত নিলে হবে না, কালেমার দাওয়াত দিতে হবে অ্যাঙ্গেলে, কারণ পরিবেশ এখন প্রতিকূলে। তাই হযরত তালহা, তাই হযরত সালমান ফার্সি নবীজিকে অভয় দিলেন। নবীজি, ঠিক আছে আমি কালেমার দাওয়াত দিব কৌশলে, ঠিক আছে, কিন্তু ইয়াহুদীদের কাছে নবীজি অনুমতি দিয়ে দিলেন। হযরতে সালমান ফার্সি পুরাতন একটা জুব্বা গায়ে দিলেন, ওই জুব্বাতে কয়েকটা কালার লাগালেন, মানে রং লাগালেন। ইহুদির ছেলেরা মাঠে খেলা করতেছে, আর ওই মাঠের প্রান্তে গিয়ে এক পা আর এক পায়ের উপরে তুলে দিয়ে ড্রাম দিতেছে, আর গান গাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা জোরে সরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ বাস এখন ছোট ছোট ছেলেদের খাসিয়াত হলো ছোট ছোট ছেলেদের স্বভাব হলো পাগল দেখলে পরে পাগলের পিছে দৌড় মারে পাগলে যা বলে এই ছোট ছোট ছেলেরাও তাই বলে ঠিক না বেটি আমার ভাইয়েরা ছোট ছোট ছেলেদের কথা কি বলবো বুড়োদের কথা বলি এই রাস্তাতে যদি কোনো ন্যাংটা হেঁটে যায় পাগল বেশে আমরা বুড়ো পর্যন্ত তার পিছে দৌড়াই জ্ঞানী লোক বলতেছে এ বুড়ো তুমি ওই পাগলের পিছে দৌড়াও কেন পাগল তো ন্যাংটা তখন আমরা ফতুয়া দেই পাগলের মধ্যে মাল আছে আরে মাল যে কি আছে গোডাউন তো খোলা সব দেখাই দিতেছে ঠিক না বেটি আবার আমাদের কিছু মা বোন আছে যেহেতু বলতে হবে আপনাদের চাইতে মা বোনদের সংখ্যা অনেক বেশি আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছেন ওই সন্তানের নাম রেখেছে আয়না এবার চিন্তা করলো খালি কন্যা সন্তান দিয়ে হবে না একটা পুত্র সন্তান দরকার একটা পুত্র সন্তানের জন্য আবারও সন্তান নিয়েছে আল্লাহ সন্তান দিয়েছে আবারও কন্যা নাম রাখছে ময়না চিন্তা করলে আমার পুত্র সন্তান দরকার এই জন্য আবারও সন্তান নিয়েছে আল্লাহ পাক পুত্র সন্তান না দিয়া আবারও দিয়েছে কন্যা নাম রেখেছে আর না তার ধারণা আল্লাহ বোধহয় সন্তান দিতে পারবে না নাউজু বিল্লাহ বলেন তাই মাজারে বাবার কাছে গিয়ে বলতেছে একটা পুত্র সন্তান দে রে বাবা একটা পুত্র সন্তান দে কামাই খাবার নিয়াত নাই রে মরে গেলে মাটি দিবে কে আছে না নাই আমি এই বড়াই গ্রামবাসীকে পরিষ্কার ভাবে জানাই কাল না কাল মাজারের বাবা যদি সন্তান দিতে পারে তাহলে মাজারের দুই পাশে ফকিরেরা ভাঙ্গা প্লেট নিয়ে বসে থাকে থাকে কিনা তো মাদারের ফকিররা ভাঙ্গা প্লেট নিয়ে বসে আছে ওই ফকিরদেরকে প্লেট ভর্তি টাকা দিলেই তো ওই ফকিরের আর ভিক্ষা করা লাগে না যেহেতু মাদারের পাশে ফকিররা ভাঙ্গা প্লেট নিয়ে ভিক্ষা করে তাহলে বুঝতে হবে ওই বাবা ফকিরকেই ভাঙ্গা প্লেট ভর্তি টাকা দিতে পারে না ওই বাবার কাছে সন্তান চাইলে ওই বাবা কোনোদিন সন্তান দিতে পারে না আরো ভালো করে বোঝেন আবার মাজারে বিশাল দান বাক্স আমার প্রশ্ন হলো টাকার দরকার জীবিত মানুষের না মৃত মানুষের জীবিত মানুষের টাকার দরকার বাবা তো মৃত ওদের দান বাক্স কেন তার মানে হলো ওই মাজার পূজারীরা ওরা কমিটি করে ওই দান বাক্সের টাকাগুলি লুটে পুটে নিয়ে গাঁজায় টান দিবে আছে না নাই এলাকাতে আছে না নাই পরিষ্কার ভাবে জেনে নেন আবার ওই দান বাক্সে বিশাল তালা মেরেছে বাবা যদি সবই পারে বাবা যদি সবই দেখতে পারে তাহলে মাদারের দান বাক্স কি পাহারা দিতে পারে না যে তালা মারা লাগবে যেহেতু তালা মেরেছ এতেই প্রমাণ হয়ে গেল বাবা মাদারের দান বাক্স পর্যন্ত পাহারা দিতে পারে না সুতরাং বাবার কাছে কেন পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে না যা চাইতে হবে সব আল্লাহর কাছে একটা জুতার ফিতা যদি যেতে হয় তা আল্লাহর কাছে মনে রাখতে হবে যার কাছে চাইতেছেন তার মনের আশাই তো পূরণ করে দিয়েছেন আল্লাহ নিজে কথা ঠিক না বেটি যাই হোক লম্বা না করি আমার বন্ধুগণ হযরত সালমান ফার্সি এই গান গাইলেন ছোট্ট ছোট্ট ছেলেরা বাড়ি চলে গেলেন বাবাকে বলছে বাবা মাকে বলছে মা একটা নতুন গান শুনেছি শোনাবো নাকি মা বাবা অধীর আগ্রহে বলতেছে বাবা ঠিক আছে গান শোনাও এখন এই ছোট্ট ছোট্ট ছেলেরা তার বাবাকে তার মাকে গান শোনাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানিকপুর পেয়ে গেছে 15 মিনিটের মধ্যে পৌঁছবে ঘোষণা দিয়ে দেন বক্তা অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে টেনশন নাই আরো 2 ঘন্টা যদি আমি ওয়াজ করি অসুবিধা আছে মাগরিবের পরে দিব প্রধান বক্তাকে তবে টেনশন নাই মানিকপুর চলে এসেছে আসতে যতক্ষণ লাগে ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন কষ্ট পাচ্ছেন আপনারা আমি লাইন যদি
কিন্তু একটা কথা বলিনি, আমার আপনাদের কি কষ্ট হচ্ছে তার সাথে আমার বেশি কষ্ট। আমি রাত্রে অনেক দূরে মাহফিল করেছি, দিনে ঘুমানোর সুযোগ পাই নাই, বিছানায় শুয়ে আছি, পাঁচ মিনিট পর পর চমক উঠতেছি, কখন দশটা বাজে, কখন দশটা বাজে, মানে আমাকে ওয়াজে দিবে বলে 11:30। আমি সেইভাবে এসেছি, আমি জোহর নামাজের আগে বক্তব্য শুরু করেছি, এক ঘন্টা হয়ে গেছে, জোহরের পরে আবার দেড় ঘন্টা চলতেছে। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের যোগ্য সভাপতি আমার মমিন ভাই, আবার মনে হয় প্রধান অতিথি আমার ভাই না এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি লম্বা না করি, বক্তা কখন যেন আসে তাহলে জান কবত আমার হয়ে যাবে, এই জন্য তড়িঘড়ি করতেছি। কান না গান ছোট্ট ছোট্ট ছেলেরা তার বাবাকে তার মাকে বলতেছে গান শোনাবো বলে, হ্যাঁ শোনাও, গান শোনাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ইহুদিরা মনে মনে ভাবতেছে এটা তো কোনো গান নয় রে, এটা হলো কালেমা, মুসলমানরা ষড়যন্ত্র করে আমাদের ছেলেদের মেমোরিতে কালেমা আপলোড করতেছে, আগামীকাল সকালে কোন পাগল আসে আর কালেমার গান গায় তাকে জেলখানায় বন্দি করব, নাউজুবিল্লাহ বলে। এই বলে ছেলেরা ঘুমিয়ে গেছে, ঘুমের ভেতরে ছেলেরা গান গাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলে, কারণ ছোট্ট ছোট্ট ছেলেরা দিনের বেলা ক্রিকেট খেলে ছক্কা মারে আর রাতে ঘুমের মধ্যে ছক্কা বলে চিৎকার মারে। বাসের যে হেল্পার ওর যেদিন ডিউটি থাকে না, ওই দিন রাত যখন 12টা বাজে তখন স্ত্রীর পাশায় থাবা মারে আর ঢাকা ঢাকা বলে চিৎকার মারে, স্ত্রী মাইন্ড করে না কারণ ওর কাজই হলো লোকজন ডাকা, কথা ঠিক না বেটি? পরের দিন সকালবেলা সালমান ফার্সি আরো পুরাতন জুব্বা গায়ে দিয়ে ওই জুব্বাতে কয়েকটা রং লাগায়া মাঠের কর্নারে সে গান গাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আমার ভাইয়েরা খুব ভালো করে কান লাগান, এই কালেমার গান গার কারণে, এই কালেমার গান গার অপরাধে সালমান ফার্সিকে জেলখানায় বন্দি করেছে। এই আগত মুসল্লিদের বলতে চাই, একই কালেমা বলার কারণে সালমান ফার্সি জেলখানাতে আর একই কালেমা পড়ে পড়ে আমার দেশের ভিক্ষুকেরা বাড়ি বাড়ি ভিক্ষা করে আর আমার দেশের মা বোনেরা যেই ফকির ভালো করে কালেমা পড়তে পারে তাকে দুই মুখ চাল ধরে দেওয়ার চেষ্টা করে, দুই হাত তুলে বলো ঠিক না বা ঠিক? তাহলে কালেমা একটা না দুইটা? তাহলে একই কালেমার জন্য সালমান ফার্সি জেলখানায় আর কালেমা পরে পরে ফকির ভিক্ষা করে বেড়ায়। কালেমা কোনো ভিক্ষা করার জন্য নয়, কালেমা পবিত্র স্লোগান, কালেমা হলো মুসলমানদের জাতীয় সঙ্গীত, এটা দুর্বল লোকের পক্ষে বলা সম্ভব না, আরবিতে বলা সম্ভব, বাংলায় ব্যাখ্যা করা সম্ভব না, দুই হাত তুলে বলেন ঠিক না বাটে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, এইবার খবর গেছে নবীজির কাছে, কার কাছে? নবীদের কাছে খবর গেছে, নবী আমার আবু বকরকে ডাক দে, বলে আবু বকর কতবার বললাম সালমান যাস না যাস না, পরিবেশ ভালো না, কালেমার দাবার ওপেন দেওয়া যাবে না, এখন যেহেতু গ্রেপ্তার হয়ে গেছে সালমানকে জামিনে মুক্ত করা লাগবে, তাই তিনি আসলেন ইহুদিদের কাছে আর বলেন, ইহুদিরা রে আমার বাবা নাই, আমি জন্মের 6 মাস আগে আমার বাবাকে হারিয়েছি, আমি আমার জন্মের 6 বছর পরে মা আমেনাকে হারিয়েছি, আমি ইয়েতিম, এই সাহাবিগুলি নিয়ে আমি বেঁচে থাকি, দে 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 আমার সালমানকে জামিনে মুক্ত করে দে। সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে একজন ইহুদি কয়েকটা খেজুরের বীজ নবীর শরীরে ছুঁড়ে মেরেছে, নবীজি হাত দিয়ে দুইটা খেজুরের বীজ ধরে উঠেছে। মঞ্চ থেকে একজন ইয়াহুদি বলতেছে, মোহাম্মদ এই দুইটা বীজ যদি রোপণ করো, এই বীজ যদি অঙ্কুরোদ্গম হয় অর্থাৎ যদি চারা বের হয় আর এই চারা যদি গাছে রূপান্তরিত হয় আর গাছে যদি খেজুর ধরে আর যদি খেজুর পেকেও যায় তাহলে আমরা সালমানকে ছেড়ে দেব, সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী খেজুরের বীজ দুইটা রোপণ করবে, আবু বকর বলছে নবীজি এটা সম্ভব নাকি, এই বীজ থেকে চারা বের হবে কেমনে আমার বুঝে আসে না, আল্লাহর নবী বলে আবু বকর আমার পক্ষে যেটা সম্ভব নয় ওইটা আমার আল্লাহর পক্ষে সবই সম্ভব, সুবহানাল্লাহ বলে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা
والسماء بناء وأنزل من السماء ماء জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন কে সামান্য প্যান্ডেল খুঁটি ছাড়া থাকে না অর্থাৎ সপ্তম আসমান এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা তাহলে 5 × 7 = 3500 বছরের রাস্তা বিনা খুঁটিতে মাথার ওপরে ছাদ বানিয়ে দিয়েছেন কে আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন কে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন কোন কিছু সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক যখন বলে কুন সঙ্গে সঙ্গে ফায়াকুন সুবহানাল্লাহ বলেন তাই নবীজি বীজ রোপণ করলেন 7-8 দূরের একটা বীজ রোপণ করবেন এমন অবস্থায় জিব্রাইল এসে গেছে সুবহানাল্লাহ বলেন জিব্রাইল বলতেছে নবীজি এই বীজ পরে রোপণ করেন পেছনে তাকান নবী আমার পেছনে তাকাই দেখে একটু আগে যে বীজ রোপণ করেছিলাম ওই বীজ অঙ্কুরোদ্গম হয়েছে মানে সারা বের হয়েছে মুহূর্তের মধ্যে সারাটা গাছে রূপান্তরিত হয়েছে আবার সেই গাছে খেজুর ধরেছে খেজুর পেকেও গেছে আমি আপনাদের বুঝাচ্ছি তিনটা জিনিস রহমত এক নাম্বার কোরআন শরীফ সূরা আরাফ আয়াত 204 দুই নাম্বার নবী হলো রহমত কোরআন শরীফ সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107 সেই রহমত নবী রহমত পূর্ণ কিছু ঘটনা আবেগ দিয়ে বলছি এইবার কাফেররা বলতেছে ইহুদিরা বলতেছে মুহাম্মদ ওই বিষ্ট রোপণ করো ওই বিষ্ট রোপণ করা হলো চারা অঙ্কুরোদ্গম হলো গাছ বেরিয়ে গেল গাছে খেজুর ধরলো খেজুর পেকো গেল ইহুদিরা বলতেছে মুহাম্মদ আমরা মনে করেছিলাম তুমি পাগল এখন দেখতেছি তুমি জাদুকর আল্লাহ বলেন নবী কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুকর আমি আল্লাহ সাক্ষ্য দিলাম তুমি বিশ্ব পয়গম্বর যেরকম মারালা আমার ভাইয়েরা এবার ইহুদিরা বলতেছে এ মুহাম্মদ আমাদের হাতে যত বীজ আছে সব বীজ যদি রোপণ করো আর সব বীজে যদি চারা অঙ্কুরোদ্গম হয় আর যদি সব চারা গাছে পরিণত হয় সব গাছে যদি খেজুর ধরে আর যদি খেজুর পেকে যায় তাহলে আমরা একদিকে সালমানকে ছেড়ে দেব আর একদিকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব নবীজি সব বীজ রোপণ করলে সব বীজে চারা বের হলো সব চারা গাছে পরিণত হলো সব গাছে খেজুর ধরলো খেজুর পেকেও গেল ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল সালমানকে ছেড়েও দিল নবী আমার হাত তুলে বলেন আল্লাহ সুন্দরবনের গাছগুলি মানুষ কেটে নেবে আমাজানের বৃক্ষগুলি একদিন শেষ হয়ে যাবে পৃথিবীর সব গাছ একদিন বুড়ো হয়ে যাবে কিন্তু আমার সালমানকে মুক্ত করার জন্য আমি যে বাগানের শুভ সূচনা করলাম এই বাগান যেন কেয়ামতের আগে নষ্ট না হয় 2017 সালে মা বাপকে সঙ্গে করে নিয়ে আপনাদের এই ছোট্ট ছেলে এই ছোট ভাই রুহুল আমিন এই গোলাম আল্লাহর মা বাপকে নিয়ে হজে গিয়েছিলাম মদিনাতে সালমান ফার্সি নামক খেজুরের বাগান তো আছে সেই রহমতপূর্ণ নবীকে রংপুরের টিটু বলেছে বকরির দাড়ি আর মুহাম্মাদের দাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই মন খারাপ করবেন না রাজনৈতিক এটা বক্তব্য না কিন্তু পরিষ্কার কথা বলতেই হবে কারণ আপনি আওয়ামী লীগ করতে পারেন আপনি বিএনপি করতে পারেন আপনি জামাত ইসলাম করতে পারেন আপনি জাতীয়বাদী করতে পারেন এটা গণতান্ত্রিক দেশ এটা আপনার অধিকার কিন্তু নবীজি দল মতের ঊর্ধ্বে নবীর বিরুদ্ধে কথা বলবে এটা আওয়ামী লীগ সহ্য করবে না কথা ঠিক না নাকি ওই ব্লগার রাজীব ব্লগের মাধ্যমে লিখেছে মোহাম্মদ চরিত্রহীন ভারতের ভোলানাথ নবীর বিরুদ্ধে বই লিখেছে রঙ্গিলা নবী সম্পত্তি বলাতে বিপ্লব ফেসবুকের মাধ্যমে আমার নবীকে কটূক্তি করেছে ভোলার মুসলমানরা ফুঁস উঠেছে শান্তিপূর্ণ মিছিলে গুলি করে আমার 5 জন ভাইকে শহীদ করা হয়েছে ঊর্ধ্বতন মহল থেকে বলা হলো বিপ্লবের আইডি হ্যাক করা হয়েছে আমার কথা হলো যারা ফেসবুক ইউজ করেন তারা জানেন আইডি হ্যাক তো কেউ করেছে ও যদি জামাত শিবির হয় ওর বিচার চাই এই বাংলাদেশে নাস্তিকের ঠাঁই নাই দুই হাত তুলে বলে ঠিক না বেঠি বন্ধুগণ আলোচনা কি বুঝতে অসুবিধা হচ্ছে সমস্যা হচ্ছে কি আমার বন্ধুগণ আজকে মুসলমানের এত অধঃপতন কেন
এত অবদানের কারণ। আর একটা তথ্য দিয়ে দেই, মালিক কর্মচারী দুজন যাচ্ছে জঙ্গলে বাঘ শিকার করতে। কি শিকার? বাঘ শিকার করতে যাচ্ছে। হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে এসেছে। মালিক বলছে কর্মচারী বন্দুক কই বন্দুক? বলছে যাওয়া না, আপনার কাছে করব আরাধনা, এখনই করবো তা বর্ণনা। তড়িঘড়ি করে আসতে গিয়ে বন্দুক ছাড়াই দিয়েছি রওনা। তো কি এনেছো? বলতেছে এনেছি বন্দুকের লাইসেন্স। তো বলতেছে বাঘের হাত থেকে বাঁচার জন্যে আপাতত যা আছে তাই ধর। আপনারা বলেন ক্ষুধার্ত হিংস্র বাঘের সামনে বন্দুক না ধরে বন্দুকের লাইসেন্স ধরলে পরে মালিক কর্মচারী কেউ রক্ষা পাবে? ক্ষুধার্ত হিংস্র বাঘের সামনে বন্দুক না ধরে বন্দুকের লাইসেন্স ধরলে পরে মালিক কর্মচারী কেউ যেমন রক্ষা পাবে না। আওয়ামী লীগকে দোষ দিয়ে লাভ নাই, সরকারকে গালি দিয়ে লাভ নাই। আমরা মুসলমানরা আলেমরা এক হতে পারি নাই, এদের মধ্যে মুনাফেকে ভরা এই নামদারি মুনাফেকেরা মুনাফেকি করার কারণে আল্লাহর জান্নাতের সুগ্রাণ খুঁজে পাবে না। দুই হাত তুলে বলেন ঠিক না বেটি? বসো ভাই, ভাই এই কর্তৃপক্ষকে বলবো আমার মহিউদ্দিন সহ আমার হাত দিয়ে বাড়াই দিও। 11:30 থেকে একটা বন্ধু বক্তব্য দেওয়ার কথা, সেটাও দিয়েছি। আবার জোহরের পর শুরু করে 3টা বাজতে চলেছে, তা চলতেছে ঠিক আছে না? নাই যাক, আল্লাহ মানা করি। 3 নম্বর রহমত হলো দুইজন, কয়জন? 3 নম্বর রহমত দুইজন। কোরআন শরীফ সূরা বানি ইসরাঈল কত? সূরার নাম কি? বানি ইসরাঈল। ওয়াকফির লাহুমা জানাহাজ্জুল্লি বিনা রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। 3 নম্বর রহমত হলো দুইজন, একজন হলো মা আর দুইজন হলো 2 নম্বর হলো বাবা। সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ কান্না গান। রসুল্লাহ বলেছেন হুমা জান্নাতু কোনা রুকা অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে দূরে একটা মহিলা দেখতে পেলেন। নবীজি দাঁড়িয়ে গেলেন, গায়ের চাদর বালির মধ্যে বিছিয়ে দিলেন, আর মহিলাকে সালাম দিয়ে হাত ধরে বসাই দিয়ে কিছু কথোপকথন করলেন। মহিলা যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম বলছে হুজুর কোনোদিন তো এরকম দেখি নাই, আজকে করলেন, তার কারণ কি? নবীজি বললেন সাহাবীরা তোমরা জানো না এই মেয়ে অন্য কেউ না, এই মেয়ে হলো আমার দুধমা হালিমা। আল্লাহর নবী দুধমা হালিমার সঙ্গে যে আচরণ করেছেন, তার মা আমেনা যদি বেঁচে থাকতো তাহলে কি আচরণ করতো, এখান থেকেই বোঝা যাচ্ছে কথা ঠিক না বেটি। এই জন্য রাজাপুরের যুবকদের ধন্যবাদ জানাই, দিনের বেলা তাফসির করেছো, তোমরা যেন মা বাপকে কষ্ট না দাও এক, আর আজকের মাহফিলে যারা বক্তব্য শুনলেন মা বাপকে কষ্ট দিবেন না, তার কারণ এই শীতের ভেতরে মাকে খুশি করার জন্যে লক্ষ টাকা লাগে না, এই শীতের ভেতরে বাবাকে খুশি করার জন্যে কোটি টাকা লাগে না। একটা চাদর একটা কম্বল কিনে বাবাকে মাকে দিলে মা বাপ চোখের পানি ছেড়ে দিবে আর বলবে এই সন্তান কি দরকার ছিল রে, এটা কোনো চোখের পানি নয়, এই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। পরিসংখ্যানে দেখা গেছে কোন মসজিদের মুয়াজ্জিন কোন মসজিদের ইমাম কোন মসজিদের মুসল্লি নামাজি তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে নাই, যত সব বৃদ্ধাশ্রমে উচ্চ শিক্ষিত ব্যক্তিবর্গর মা বাবা। এখানে চেয়ারম্যান সাহেব আছেন, আমার ভাই আওয়ামী লীগের সভাপতি এই ইউনিয়নের, পরিষ্কার করে বলতে চাই র‍্যাব চিতা কোবরা বাহিনীকে সন্ত্রাস লুটতরাজ নরপিশাস এদেরকে কসফায়ার দেওয়ার পাশাপাশি কুলাঙ্গার দু একটা ছেলেকে কসফায়ার দিতে হবে, যারা বইয়ের কথা শুনে মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখে, ওইটা পত্রিকায় ছাপালে টেলিভিশনে নিউজ করলে পারে এদেশের সব ছেলেরা বাধ্যতামূলক মা বাবার সেবা শুরু করে দিবে। দুই হাত তুলে বলেন ঠিক না বটে? আমার বন্ধুগণ ওই দেশ দান কবদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমি ধারাবাহিকভাবে কোরআন 3টা জিনিস রহমত সেই ব্যাপারে
আপনাদের কাছে বক্তব্য দিতে সক্ষম হয়েছি। এক নম্বর কোরআন শরীফ রহমত, দুই নম্বর নবী রহমত, তিন নম্বর মা বাপ হল রহমত। আল্লাহ তালা আমাদেরকে এই তিনটি রহমতের গণ্ডির ভেতরে থাকার তাওফিক দান করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। প্রধান বক্তাও আসবেন, আর দুজন মেহমানও আছেন, ওনারাও কিছু বক্তব্য রাখবেন। কারণ আমি ওনাদের প্রশংসা করছি না, সামনাসামনি প্রশংসা করা নিষেধ আছে। তবে আমি এতটুকুন জানি, সারা দেশ যেহেতু সফর করি, আমি নাটোরের ছেলে, আওয়ামী লীগের কোনো নেতা যদি মনে করে মাহফিল হতে দেব না, তো বাংলাদেশে এই মুহূর্তে মাহফিল করার সম্ভাবনা নেই। ওনারা আন্তরিক, ওনারা সক্রিয়, ওনারা এই মাহফিল এখানে হোক এই ব্যাপারে যুব সমাজকে আশা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, বিদায় এখানে মাহফিল হচ্ছে। সুতরাং তাদেরও দু একটি কথা বলা এখানে অধিকার আছে। সুতরাং এখন আমি আমার বক্তব্যটা সকলের কাছে দোয়া আছে, সকলের কাছে দোয়া চেয়ে শেষ করছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।